হ্যালো দেব বিরপাল, হোয়াটস আপ। আজকে অ্যাকচুয়ালি যখন আমাদের ক্ষুধা লাগলো তখন আমরা ফার্ম হাউস বার্গারের পাশেই ছিলাম, সো দেরি না করে ওখানে চলে গেলাম। গিয়েই এই কিউআর কোডটা স্ক্যান করে মেনু দেখে অর্ডার করলাম। রেস্টুরেন্টটা এরকম ফাঁকাই ছিল, আই রিয়েলি ডোন্ট নো ওয়াই এরকম নাকি ফাঁকাই থাকে। এটা হচ্ছে একটা বেস্ট ব্যাপার, ওদের পাশেই এরকম একটা ছোট্ট প্লে জোন। এখানে সমস্যা হচ্ছে এসি নাই, সো ভালোই গরম ছিল। আর এখানে এসে অ্যাকচুয়ালি জাস্ট 10 to 15 মিনিটস আপনারা খেলতে পারেন। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আমার ট্রাফলটা চলে আসলো পারমেজান, এটা 385 টাকা ছিল। সো এটা খেয়ে অ্যাকচুয়ালি আমার কাছে স্পেশাল কিছুই লাগে নাই, আর প্রাইসের সাথে কম্পেয়ার করলে বলতে গেলে এটা 3 ভাগের 2 ভাগই লস, কজ মনে হয়েছে জাস্ট তেলে ভাজা আলু, মানে ওরকম কিছুই না। সো প্রায় বলতে গেলে নর্মাল জিনিস। সো এটা খাওয়ার পর আমাদের হ্যাংওভার বার্গারটা চলে আসলো। এই বার্গারটা ছিল বিফ, ভিতরে বিফ থাকে অ্যান্ড অনিয়ন থাকে, টমেটোস থাকে অ্যান্ড ধনিয়া পাতা থাকে, দ্য বানস আর চিজ। সো এটা খেয়ে অ্যাকচুয়ালি আমরা যারা বাইরে খাই অন্যান্য রেস্টুরেন্টে, মায়ো থাকে, গ্রেভি থাকে, এটা অ্যাকচুয়ালি পুরো ড্রাই ছিল। সো এরকম যারা বাহিরে খান তাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমার কাছে মোটামুটি লেগেছে, বাট আপনাদের কাছে ভালো লাগতেও পারে। সো জাস্ট গো দেয়ার অ্যান্ড ট্রাই ইট অ্যান্ড লেট মি নো। ওকে, থ্যাংক ইউ।